হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। এখন বাজে 9:30, পুহুকে ওষুধ খাওয়ালাম, একটা ওষুধ যেটা ওকে গ্যাসের ওষুধ দিয়েছে, হ্যাঁ, অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের। সেই ওষুধটা একটু কাপে লেগেছিল বলে বলছে যে তুমি, আমি একটু জল দিয়ে গুলে দিলাম, হ্যাঁ, বলছে তুমি আমাকে জল খাইয়ে দিলে, এত বুদ্ধি। আবার বলছে যে মা আমাকে জল খাই দিলে ওষুধ না দিয়ে, মানে ওটা তো লেগেছিল, তাই দেখো কি করছে। কি করছো বুকু তুমি এটাকে? দাদি খাচ্ছে। দেখেছো? ওকে একটু ছাতু গুলো দিলাম, সে তো ছাতার মাথা খেলো না, সেটাকে দিয়ে কি ফেলে ফেলে কি করছে দেখো। দেখেছো? এ দেখো ফেলছে আর বুনুকে খাওয়াচ্ছে। বুনুকে, বুনু আর বুনু নেই, ও একদম হরর ফিল্মের একদম সে ভূতগুলো থাকে না, ওগুলো হয়ে গেছে পুরো। হাত লাগছে দেখো। ঠিক আছে, একবারে ঘরটা অন্ধকার থাকবে, তার জন্য একটু কালী পুজোর রাত, তার জন্য একটু লাইট লাইট, সামনেটা অন্তত লাগা, সামনেটা অন্তত, ভুলভাল কমিউনিকেশনের জন্য এই প্রবলেমটা হয়ে গেল। মানে প্রত্যেক বছর না পুরো ঘরে, মানে ইভেন এই দেওয়ালে অব্দি লাগানো হয়, এই দেওয়ালে গোটা ঘরে তো লাগানো হয়ই হয়, হ্যাঁ, সামনে থেকে ওই দেওয়ালে, ওই দিকে দেওয়ালে, এই ঘরটাতে, তারপরে এই দিকে সমস্ত দেওয়া হয়, কিন্তু ভুলভাল কমিউনিকেশনের জন্য কি কোথায় যাবে ও? ও দোকান যাবে, কিনা জাস খাবে, কিনা জাস খেও না, ওই ছোট ছোট ওই চকলেট, অনেক চকলেট নিয়ে নেবে, হ্যাঁ, ওই কিনা জাস গুলো দিও না তো, চকলেট গুলো। এই এক ব্যাগ আছে নাকি? হ্যাঁ, এগুলো আছে। দেখো কতটা জ্বলছে, না জ্বলছে, জ্বলছে, আমার 2 বছর 3 বছর জ্বালা হয়নি। হ্যাঁ, দেখে না, মানে ডাইট বলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এবার জানি না। দেখো কি, 1 বছর যায়, দেখা যাক যদি চলে তো ভালো। এবার এগুলো প্লাগে দিয়ে দেখতে হবে, দেখতে হবে কারেন্টে দিয়ে। আমার আর আমি আর আমার বর এলাম, এখন নিজের মুখে দেখে নিলাম কি আনতে এসেছি, ভাত খাই গেছে কিন্তু, ঠিক আছে। আমরা এলাম আইসক্রিম খেতে, কালকে এনেছে বাবুর জন্য আইসক্রিম, কি ইচ্ছা। আমি বললাম এখন খাবো না, আমি রাতেবেলা খাবো, বলছে না এখনই খেতে হবে না, ওর যেহেতু খেতে ইচ্ছা করছে। কি কি আইসক্রিম আছে আমি নিজেও দেখিনি, কি এনেছো? এটা এই একটা আইসক্রিম অ্যালপেনসো, না এইটা একটা একটা হপস্কচ, এটা এইটা হপস্কচ বাটার স্কচ আইসক্রিম, আর একটা আমি যাখনি, আমি কালকে যেহেতু যাইনি, হ্যাঁ, তো আমি গেলে একটা খাই, সেজন্য আমার জন্য, আমার জন্য এটা কি এনেছো? জ্যালাতে নেন নিয়েছো নাকি আমার জন্য? আমার জন্য জ্যালাতে নেন নিয়েছে। ফ্লেভার কি আছে, নামটা ভুলে গেছি, কিন্তু তুমি আমার জন্য, তুমি তুমি কেন খাবে? এটা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আমি কিন্তু কুকুর থেকে বার করে খেয়ে নেবো, তুমি দেখবে তুমি আমার যদি খেয়ে নাও। চলো খাই, ও একটা আমার জন্যই এনেছে, দিয়ে পরে যাবে খেয়ে যাচ্ছে। আরে বললাম তো একটা, না দিলে দেখবে ওখানে বসে খাবে তো, কি হেবি না, আমি নিয়ে আসবো, না খাবো, কি খাবো? তুমি খেয়ে নাও আমাদের এনে, বিকজ যদি না খাইছো না, খাচ্ছে দেখো একবার, আমাকে দাও লাস্টিং, তোমার জন্য রাখবে না, বিকেলে বিকেলে তুমিও তো খেতে পারো, তো বাউসে চুরি তো খেলাম তুমি, ঠিক আছে। তো কি হয়েছে, বাসি জিনিসটাই অমনি, আর এটা বেশি সুন্দর খেতে, বাউলি 1 চামচ খাতে কি 5 চামচ খেলো? হ্যাঁ, 5 চামচ আছে ওটার মধ্যে, তুমি যে বলছো 5 চামচ আমি খেয়ে নিই, আছে ওটার মধ্যে, আচ্ছা বলে, ও মানে একদিন শেষ করে দিই ওটা, একটা কথা। এখন বাজছে বিকেল 4টে, আমি আর অন্য বেরোচ্ছে একটুখানি বাজারে, হ্যাঁ, আমার আইসক্রিমটা কেড়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, সে আইসক্রিমটা তোকে দিতে হবে, বললো তো খাওয়াবে, দেখি আইসক্রিম যদি না খাই তো কিছু অন্য কিছু খেয়ে নেবো। আর যাচ্ছি কটা প্রদীপ কিনবে, প্রদীপগুলো কেনা হয়নি, এই তো মানে লাইটের বাহার, এখনও যে লাইট লাগাবো সেখানে আসেনি, আগে থেকে বলা হয়নি এবছর কিছু, যার জন্য লাইট এখনো অব্দি লাগানো হলো না, এবার যদি প্রদীপটাও না দিবার অমনি করে হয়, ওই জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি প্রদীপটাই নিতে। আর যদি বাইরে গেলে তো একটু ধরো খেতে ইচ্ছেই হয়, এই যে বাইরে গেলে তো একটু খেতে ইচ্ছে হয়, তাহলে কিছু খাবো, তারপর ঘর দেখা যাক, বাইরে গেলে তখন টুকটাক কিছু করা হয়ে যায়, দেখা যাক কি হচ্ছে, আমরাও জানি না কোথায় যাচ্ছি এখন, কিছু যদি কেনাকাটা থাকে তাহলে শিখবো, আর যদি না থাকে তাহলে না, চলে আসবো ঘরে। কুকু ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে বেরিয়ে গেলাম, এখন কি একটুতেই সন্ধে হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ওই জন্য একটু মানে বিকেল বিকেল বেরিয়ে গেলাম, তাতে যেতে তাড়াতাড়ি চলে আসি। চলো আবার নিজেকে পরে দেখবো, চলো অনেক লেট করে দিচ্ছি, চলো বেরো।
এইমাত্র মেট্রোতে এলাম, মানে আসানসোলে এটা প্রথম খুলেছে, তো একবার দেখে নিই এখানকার কালেকশন কেমন আছে না আছে, তারপরে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব, তো তারপরে তোমরা দেখতেই পাবে যে কেমন কি আছে না আছে। চলো ঘুরে আগে দেখি। মেট্রোতে একবার জুতো দেখতে, ও কলকাতাতে একবার দেখেছিল তখন না মানে নেয়নি, পরে নেবো করে নেওয়া হলো না, দিয়ে এখানে এসে মানে আসানসোলে নতুন খুলেছে মেট্রো, মেট্রোতে পড়লো, তো এখানেই দেখছে জুতো। আর এখানে কালেকশন বেশ ভালো, আমিও দেখছি জুতো, কিন্তু আমি এই কিছুদিন আগে যখন কলকাতায় গেলাম তখনই মেট্রো থেকে মেয়েটা জুতো নিয়ে নিয়েছি, তারপর ইচ্ছা হচ্ছে অন্যবে তখন নেওয়া হয়নি, ওই জন্য বললো যে আমি দেখবো, এবারে তুমি সব জায়গায় সবটা গিয়ে নিয়ে নাও, তো যাই কালেকশন বেশ ভালো, বেশ ভালো, সিমিলার টু মানে কলকাতা, যেমন কলকাতায় আমি দেখেছিলাম অনেকটা সিমিলার এখানে আছে, কলকাতাটা অনেক বড় যদিও বা এখানে খুলেছে তাও মানে স্যাটিসফাইড, খুব ভালো ভালো কালেকশন আছে, তোমরা একবার ট্রাই করো দেখো, মেট্রো খুব সুন্দর, খুব ভালো ভালো এখানে শুজ আছে, সত্যি খুব ভালো আছে। এখন আমরা এলাম আসানসোলে, পরশু দিন ওপেনিং হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, মানে দেখা যাক কেমন শাড়ি আছে, ভালো তো শাড়ি হবেই, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বলে কথা, তো ভাবলাম দেখে নিই একবার শাড়ি, যদি পছন্দ হয় তাহলে অন্য দেবে, না হলে কী বলবো, আর তুমি যেটা কিনলে আমি কিছু নেবো না, দিতেই হবে, এত জোরে জোরে কথা বলছো ফাঁকা, এখনো কি আসেনি নাকি দোকানে, বাবারে কত তলায় গো, একটু ব্যাক সাইডে হয়েছে কিন্তু। ফুল বডি প্রিন্টেড শিফনের উপরে, না শিফনের উপরে ফুল বডি আপনার প্রিন্টেড আছে, ব্লাউজ পিস চলে আসবে, ঠিক আছে, এটা কি শুধু শিফনের উপরে আছে, শিফনের উপরে না আপনার খালি পাড়ে কাজ করা আছে, আচ্ছা বডি কার্ড, এটা মানে এই গ্রুপ কি মানে কেমন ধরনের প্রাইস, এগুলো প্রাইস 3350, আচ্ছা
একটু ডিপ ব্লুর মধ্যে বা সি গ্রিন ভালো তো সবই লাগছে এখানে এসে দেখে। হ্যাঁ তো ম্যামও হেল্প করছে, সব যারা যারা মানে হেল্প করে দিচ্ছে, কিন্তু আমি তো সবই পছন্দ হচ্ছে কিন্তু নিতে তো আমাকে একটাই হবে। এইটা আমার মনে হচ্ছে ভালো লাগছে, এইখানে একটা শাড়ি ভালো লাগছে, ওইখানে একটা ওই কাউন্টার একটা শাড়ি ভালো লাগছে, তো ওখানেও আমি গুনগুন করছি কোন শাড়িটা নেবো। হলো কেনা, শপিং হয়ে গেল আমাদের। অ্যাকচুয়ালি তোমার পুজো থেকে এটা কি শাড়ি দোকান খুললে মনে হয় মেয়েদের একটা না নিলে হবে না হবে না এরকম মনে হয়, ভেবেছিলাম নেবো না কিন্তু নেওয়া হয়ে গেল, ঠিক আছে সবই দরকার জীবনে। আজকে অন্য প্রথমবার মনে হয় বিয়ের পর জাস্ট মানে লং ড্রাইভ টাইপের নিয়ে যাচ্ছে, আর নিজে ভাবছি কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ দেখছি একদম আর আসানসোল মানে পেরিয়ে গেছে, হ্যাঁ যেখানে কালীবাহারি ঢুকছে সেই দিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে একেবারে। আর প্রথমবার অন্য আমাকে গাড়িটা করে ফার্স্ট টাইম মানে মানে নিয়ে এলো আমাকে, আমাকে বলছে যে তুমি ব্লগ করছো না, আমি তো হা করে ওদের এসে তাকিয়ে আছি যে মানে নিয়ে প্রথমত যাই না, আবার ব্লগ তো করতে বলে যে করো না, তার মধ্যে আমার বলছে ব্লগও করো, মানে আজকে আমার সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ এটা আমার আসার জন্য খুব সুন্দর জায়গা, সুন্দর রাস্তা তো এরকম সন্ধ্যের সময়, কতবার অন্যকে বলেছি যে নিয়ে যাবে তা নয়। হ্যাপি প্লেসে এলাম, দেখি কুকুর জন্য কিছু একটা খেলনা নি, আমরা সবার জন্য কিনলাম, ওর জন্য কিনবো না। পছন্দ হলো একটা জিনিস, আরো দেখছি কি পছন্দ হয়, সবই ভাল লাগছে, কিন্তু কুকুর তো কোনো জিনিস নেই ওর পছন্দ হলো, ওর জন্য একটা জিনিস তো নিলাম, আমার ব্যাগও পছন্দ হচ্ছে। তো অন্য বলছে একটাই না, ও তো একটা জিনিস নিয়েই ঠিক করে খেলে না, ঠিক আছে সবার জন্য কেনা হলো, ওর জন্য না নিলে ভালো লাগে না, ওর জন্য একটা নিয়ে নিলাম, ও মন খুশি হয়ে যাবে বলে বাইরে বেরোলে মনে হয় বলে যে কী আনলে আমার জন্য কী আনলে আমার জন্য, ওই জন্য ওর জন্যও নিয়ে নিলাম। ও দাদার সাথে বাজার গেছিল, আমি তো অন্যের সাথে গেছিলাম, তো যখন এসে দেখছি যে ও গেছে দাদার সাথে মেলাতে, মেলাতে কি কি নিয়েছো বুবু, ফোন নিয়েছো তো মা, দেখো দেখো কি কি নিয়েছো তুমি মেলা থেকে, বাবা ফোন নিয়ে এসছো, চশমা নিয়ে এসছে চশমা, ওলে বা ওলে আমার দুন্তু পাখি, তুমি চঞ্চু বলে চমচা চমচা বলবো চমচা চমচা বুলবাল বাট বলে দেখেছো কি কি নিয়েছে, কি খুশি। আমি এইমাত্র এলাম, মানে এইমাত্র বলতে হলো 10-15 মিনিট হলো, তো তারপর দেখি কুহু নেই, কুহু গেছে মেলাতে, দেখলেই ও কি কি জিনিস আনলো, আমি এখন দেখলাম ওকে, ওর জিনিসটা এখনো অবধি দেখাইনি, কারণ একটা জিনিস পেয়েছে অলরেডি, এটা অন্য সময় দেখো তাহলে খুশি পাবে। তো আর আমার জিনিসগুলো ওর জিনিসগুলো তোমাদের আবার অন্য একটা ব্লগে দেখে দেবো, আজকে আর দেখাচ্ছি না, ডেফিনেটলি আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা আমি দেখে দেবো কি কি নিলাম। আজকে প্রদীপ জ্বালছি, আজকে 14 প্রদীপ আমরা দিই, প্রদীপটাই শুভ, মোমবাতি দেয় অনেকে যাদের যেমন মন তার তারা তেমন দেয়, আমি প্রদীপ দিই, প্রদীপটা এখন নিয়ে এলাম, মামনি অপেক্ষা করছিল না হলে অনেকক্ষণ আগে দেওয়া হয়ে যেত, আজকে টুনি লাইটটা জ্বালানো হলো না, মামনি লাইটটা জ্বালানো হলো না, আগে থেকে বলা হলো না, লাইট শেষ হয়ে গেছে কালকে সকালবেলা বললো তো আসবে, কাল সকালে আসবে, এসে লাগিয়ে দিয়ে যাবে, অন্তত কালী পুজোর রাতটা অন্তত লাইটের জন্য হ্যাঁ ভালো লাগে, বাড়িতে যেটা আছে সেটাই লাগানো, নালে গোটা ঘরটা আমাদের ওই যে লাইট মিস্ত্রি সেই লাগিয়ে দেয় সেই
তুলসী মঞ্চ দিচ্ছে মামনি প্রদীপ একটা দরজায় দরজায় একটু করে করে দিই গেটে দিই তারপর চোদ্দটা প্রদীপ আমি চোদ্দ স্থানে দিয়ে দিই আর কি হ্যাঁ খাওয়া দিচ্ছে লাইটটা জ্বালানো হয়নি না দিলে ওরা গেছিল আবার বাপি আর অর্ণব গেল আমাদেরকে আমাকে রেখে আবার ওদের খাবার আনতে তার মধ্যে আনলো আমাদের জন্য মোমো আমি আর আমার বড় আজকে মোমো খাবো এই হ্যাংলা হাট থেকে কি মোমো আছে এখন বাজে 10:30 কুহু তো ওই সন্ধ্যাবেলাতে একটুখানি ডালিয়া খাইছি কারণ সারাদিনে কিচ্ছু খাই না দুর্গা মাসির বাচ্চাটাকে দেখে পরে একটুখানি খাই ওই 2-4 চামচ খেলো ব্যাস ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখলাম ডাক্তার বলো ওকে ছেড়ে দিন খেতে দিতে হবে না যা যেদিন ও নিজে খিদে পাবে সেদিনই ওকে খেতে দেবেন একটা কি ডাক্তারের সাথে কথা বলে কি একটা মনে স্যাটিসফ্যাকশন হয় তো সেটাই যাই মানে তার জন্য বারবার যাই যে কি বলছে না করবো একটা কি মানে ঘরের লোকের না চিন্তা হয় বাচ্চা কিছু খাচ্ছে না তো ডাক্তার বলছে যে এই সময়ে বাচ্চাদেরটা মানে টেন্ডেন্সি বাচ্চারা খেতে চাইবে না যখন খিদে হবে যা ইচ্ছে পাবে সেটা সে খাবে কিন্তু আমার মেয়ে তো যা ইচ্ছে মানে সে শুধু চকলেট ছাড়া কিছু খায় না তো যাই হোক ওই রকমই 2-4 চামচ করে খাওয়ানো হচ্ছে অটোমেটিক কতদিন কেউ না খেয়ে থাকবে খিদে তো একটা টাইমে পেতেই হবে তো এখন তো সেরকম কিছু খেলো না রাতে শুধু 3 বোতল জল খেয়ে নিল আর জলের বেশি কিছু খাচ্ছে না তো এই যে মোবাইল দেখছে বসে বসে তারপরে এখনও মানে আমি নিজে এতটা ব্যস্ত নিজেকে বানিয়ে রেখেছি যে কানের অবধি খোলার সময় পাইনি তো যাই হোক আজকের ব্লগটা এতটাই থাকলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট